এখন নুজিবুর স্টিল লিমিটেডের পক্ষ থেকে আমি সুজিত মহান্তি আমি এখন পূর্ব চামটা সীতায় ব্লকের পূর্ব চামটা গ্রামে আছি যেখানে নুজিবুরের একটা উন্নত ধান যেটা এবছর দেওয়া হয়েছিল যে ধান খুব ভালো এখানে ফলন এসেছে সেটা হচ্ছে এনপি 7075 এনপি 7075 তো সেখানে এই গ্রামে এসেছি আমরা সেখানে একটা প্লট আছে যেখানে আমরা কিছু সরাসরি আমরা কিছু দেখাবো ধানের কী রকম ফসল হয়েছে বা কেমন হয়েছে তো আমরা এখানে এসেছি একটা প্রোগ্রাম হচ্ছে এটা আমাদের মূল গেট এখানে আমরা চলুন দেখা যাক কেমন হয়েছে এখানে ফলন আমরা এখানে এটা ক্রপ কাটিং প্রতি হারভেস্ট ডে একটা প্রোগ্রাম করছি সমস্ত চাষিভাইদেরকে নিয়ে তো সেখানে আমরা একটা মঞ্চ সাজিয়েছি এখানে আমরা মূল মঞ্চের মূল গেট এখান থেকে আমরা প্রবেশ করব এখানে আমরা ধানের এই জমি এনপি 7075 তো আমরা দেখি ধান কেমন আছে সেটা আমরা সরাসরি দেখাই এখানে চাষিভাইয়ের নাম হচ্ছে শাহজাহান মিয়া গ্রাম পূর্ব চামটা বীজ বপনের সময় হচ্ছে 12/6/2020 এবং চারা রোপণের 14/6/2020 এবং আজকের দিনে 144 দিনের এটা ফসল যেখানে আমরা গড় পাঁচ কাটি আছে 14টি এবং গাছের উচ্চতা 110 সেন্টিমিটার তো আমরা এখানে ফসল এই ফসলের মাঝারি মেয়াদ 140 থেকে 45 দিনের ফসল ফসল তৈরি হয়ে গেছে আমরা যেখানে দেখলাম 144 দিন এখানে ফসল কেন বেশি হয় এনপি 7075 এর দানার ওজনদার দানা তাই এখানে আমরা অধিক ফলন পাই ওজনদার দানা হওয়ার জন্য এখানে অধিক ফলন আমরা পাচ্ছি এনপি 7075 ধানের মধ্য দিয়ে প্রতি শীষে অধিক দানা হওয়ার জন্য ফলন বেশি পাওয়া যায় প্রতি শীষে অধিক দানা থাকার জন্য ফলন বেশি পাওয়া যায় এনপি 7075 প্রতি শেষে অধিক দানা তাই অধিক ফলন অধিক পাঁচ কাঠি দেখেন প্রত্যেকটা গাছে পাঁচ কাঠি গড় পাঁচ কাঠি 14 থেকে 15টা পাঁচ কাঠি প্রত্যেকটা গাছে এবং প্রত্যেকটা পাঁচ কাঠিতে ভালো শীষ এসেছে তাই এখানে আমরা ফলন বেশি পাই অধিক পাঁচ কাঠি তাই অধিক ফলন এনপি 7075 রোগের প্রতি খুবই সহনশীল রোগের প্রতি খুবই সহনশীল যেখানে এই এলাকায় প্রচণ্ড অন্যান্য ধানে নেক ব্লাস্ট অ্যাটাক করে ধান পেকে যাওয়ার সময় বা ফলস্মার্ট অ্যাটাক করে যেগুলো এখানে কোনো রোগই দেখা যাচ্ছে না কোনো রোগ নেই তাই রোগের প্রতি উচ্চ সহনশীল এবং চাষিভাইয়ের খরচ অনেক কম এই ধান চাষ করে এনপি 7075 চাষ করলে আপনার রোগ কম হয় খরচও অনেক কম হবে তো আমরা এখানে জমির মাঝখানে 5 মিটার বাই 5 মিটার টোটাল 25 স্কোয়ার মিটার আমরা ক্রপ কাটিং করেছি 25 স্কোয়ার মিটার 5 মিটার বাই 5 মিটার এখানে ক্রপ কাটিং করেছি যেখানে আমরা এখানে ধান এই ধান আমরা ওজন করেছি ওজন করে আমরা 5 মিটার বাই 5 মিটার ক্রপ কাটিং করে টোটাল ওজন পেয়েছি 25 স্কোয়ার মিটারে টোটাল ওজন পেয়েছি 15 কেজি 600 গ্রাম ওজন হয়েছে যেটা ফলন প্রতি একরে হয় 24 কুইন্টাল 960 কেজি প্রতি একরে এবং প্রতি বিঘায় 8 কুইন্টাল 320 কেজি পাচ্ছি প্রতি বিঘায় ফলন এবং প্রতি বিঘায় মন হিসাবে 21 মন ফলন পাওয়া গেছে এই যে এখানে দানা হচ্ছে মোটা দানা এবং খুবই ওজনদার দানা তার জন্য এখানে ফলন বেশি আছে তো এই এলাকায় এটাই আমাদের এবছর প্রথম দেওয়া হয়েছিল এবং এই এলাকায় প্রত্যেক চাষির কাছে খুশির খবর যে নুজিবুর সিড একটা ভালো ধান নিয়ে এসেছে যেখানে রোগ সহনশীল এবং মাঝারি মেয়াদ এবং ওজনদার দানা তাই ফলন বেশি পাচ্ছে তো ধন্যবাদ আমরা চাইব পরবর্তী ক্ষেত্রে সমস্ত চাষিভাই এই ধান চাষ করুন এবং আমরা এরপরে যে চাষিভাই চাষ করেছেন তার কিছু বক্তব্য নেব